स्वागत आमार प्रिय छात्र छात्रीरा हासिबुल कोचिंग सेंटारे शिक्षक हासिबुल सर ए भिडियोटी विस्तारित आलोचना करबेन। एखोनो पर्यन्त जे समस्त भिउयार्सरा ए चैनलटी सबस्क्राइब करनी अवश्य चैनलटी सबस्क्राइब करे नाओ। आजके आमरा आलोचना करब मडेल एक्टिविटी टास्केर क्लास 6 एर विषय बांगला पार्ट 4 अर्थात न्यू जुलाई 2021 अर्थात 2021 बांगला शिक्षा पोर्टाले पार्ट 4 टी प्रश्नगुली आपलोड करा हयेछे। तो एगुली परवर्ती मिड डे मिलेर समय ए प्रश्नगुली देबे, तोमरा खाताय लिखे जमा देबे स्कुले गिये। तो चलो शुरू करा जाक आजकेर भिडियो। प्रथमे 1 नम्बर प्रश्न आछे, ठीक उत्तरटी बेछे निये लेखो। 1-1 भवघुरे कविताय शुकनो खड़ेर आँटी रयेछे অসৎ গাছের নিচে মাঠে গলা ঘরে ঘ নৌকর খোলে। উত্তর হবে ঘ নৌকর খোলে। পরবর্তীতে প্রশ্ন হচ্ছে 1.2 তাকে আসতে বলবে কাল। আসতে বলা হয়েছে শঙ্কর সেনাপতিকে, অভিমন্য সেনাপতিকে, বিভীষণ দাসকে, পঞ্চানন অপেরার মালিককে। উত্তর হবে খ অভিমন্য সেনাপতিকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1.3 আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে। ক বনপাহাড়, খ মরুভূমি, গ প্রভাত সূর্য, ঘ পাইন গাছ। উত্তর হবে ঘ পাইন গাছ। পরবর্তী প্রশ্ন 1.4 যেতে পারি কিন্তু কেন যাব। কাব্যগ্রন্থটির রচয়িতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অরুণ মিত্র, শক্তি চট্টোপাধ্যায়, ঘ অমিয় চক্রবর্তী। উত্তর হবে গ শক্তি চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন 1.5 পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ। পিছনে যাও, ক পিছনে যাও, খ সাবধান, গ বসো বস, ঘ কাত হও। উত্তর হবে খ সাবধান। পরবর্তীতে আমরা খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দাও 2 এর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনার পূর্বে একটা কথা বলে নেব বন্ধুরা, আর যে সমস্ত ভিউয়ার্সরা আমার এই চ্যানেলটি দেখছো এই ভিডিওটি, তাদেরকে বলবো তোমরা যদি পিডিএফ আকারে ভিডিও পছন্দ হয় তাহলেও কমেন্ট করবে নিচে, আর যদি মনে হয় খাতায় লিখে তোমাদেরকে ভিডিও আপলোড করব সেটাও তোমরা বলবে, কেননা তোমরা যেটা চাইবে সেটাই আমি ভিডিও আপলোড করে দেব। তোমাদের পিডিএফ আকারে ভালো না কি হাতে লিখে লেখাটা ভালো। পরবর্তী হচ্ছে 2.1 অত পথিকজনের ছাতা। পথিকজনের ছাতা কোনটি? উত্তর হচ্ছে পথিকজনের ছাতা হলো ভর দুপুর কবিতা অসৎ গাছটি। 2.2 এর প্রশ্ন এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলে ঝাপটা থাকে, কেন এমনটি হয়? উত্তর এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলে ঝাপটা থাকে এর কারণ হলো 5-7 মাইলের মধ্যে বঙ্গোপসাগর অবস্থিত থাকার জন্য। পরবর্তী প্রশ্ন 2.3 মন ভালো করা কবিতায় কবি রৌদ্রকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর মন ভালো করা কবিতায় কবি রৌদ্রকে মাছরাঙা পাখির গায়ের সঙ্গে তুলনা করেছেন। পরবর্তী প্রশ্ন 2.4 আমি কথা দিয়ে এসেছি। কথক কি কথা দিয়ে এসেছেন? উত্তর কথক কথা দিয়ে এসেছেন যে তাকে আবার ভিজে ঘাসের ওপর যেতে হবে। 3 এর প্রশ্নগুলো আমরা চলে যাব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 দাঁড়িয়ে রয়েছে পাম গাছ মরুতটে, কে এমন স্বপ্ন দেখে, কেন সে এমন দেখে? উত্তর উদ্ধৃত অংশে স্বপ্ন দেখে পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা পাইন গাছ। তারপর প্যারা করে লিখবে পরের প্রশ্নে যে যেহেতু কেন সে এমন দেখে প্রশ্ন রয়েছে, তাই পাইন গাছ যেখানে থাকে তার শীতের দেশে সেখানে ভালো লাগে না, তার ভালো লাগে দূরের কিছুকে, আর এখানে বরফের অতিরিক্ত ঠান্ডা পাইন গাছের কষ্ট যন্ত্রণার কারণে সে উত্তাপ উষ্ণতা চায়। পাইন গাছ মরুভূমির দেশে পাম গাছের স্বপ্ন দেখে। পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার 3.2 তাই তারা সম্ভবত নীরব। কাদের কথা বলা হয়েছে তারা নীরব কেন? উত্তর পশু পাখির ভাষা রচনায় বন্যপ্রাণীদের সম্বন্ধে এই কথা বলা হয়েছে। তারপর প্যারা করে লিখবে যে জঙ্গলে পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়, আক্রমণ করা বা আত্মরক্ষার জন্য তাদের তৈরি থাকতে হয়, তাই জঙ্গলের মধ্যে তারা নীরব থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3.3 এরা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি কুমড়ে পোকার বাসা বাড়ির রচনাংশে অনুসারে লেখো। উত্তর ডিম পারবার সময় হলে কুমড়ে পোকা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। 2-4 দিন ঘুরে ফিরে मन मतो कोनो स्थान देखते पेलेई तार आशेपाशे बार बार घुरे विशेषभावे परीक्षा करे देखे। तारपर खानिक दूरे उड़े गिये आबार फिरे आसे एबं स्थानटिके बार बार देखे अवशेषे कादामाटिर सन्धाने बेर हय। परे हच्छे 4 नम्बर प्रश्ने आमरा चले जाब। निर्देश अनुसारे उत्तर दाओ। 4.1 विसर्ग सन्धिते विसर्ग रूपान्तरित हये र हच्छे एमन दुटी उदाहरण दाओ। प्रातः जोग आस समान हच्छे प्रातरास 1, 2 हच्छे पुनर्युक्त आगमन पुनरागमन। परवर्ती प्रश्न हच्छे 4.2 विसर्ग सन्धिते विसर्ग लुप्त हये आगे स्वरध्वनिके दीर्घ करछे एमन दुटी उदाहरण दाओ। उत्तर नियुक्त रस नीरस और नियुक्त रब नीरब। तो एई छिलो भिडियोटी केमन लागलो अवश्यई तोमरा कमेंट बक्से जानाबे। यदि तुम्हारे भालो लागे अवश्य चैनलटिके सबसक्राइब करते भूलबे ना एबं तोमार बंधुदेरके एई चैनलटी सम्पर्के जानाबे। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার কোনো ভিডিওতে তোমাদের